আর আজকে বরিশাল ঘাটে যে লঞ্চগুলো আছে মানামি, এরপরে আছে সুন্দরবন 10, সময় দুপুর আপনার 2টার মতো, অলরেডি যাত্রীরা চলে আসছে বরিশাল ঘাটে, যারা দেখবেন ভিডিও তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবেন, যেহেতু ঈদ ফিরতির ট্রিপ চলতেছে বরিশাল ঘাট থেকে। ভালো ভিড় থাকবে আজকে 26 এপ্রিল। আচ্ছা, সুরভি 10-এর পরে আছে সুরভি 9 এবং পারাবত 12। গতকালকের মতো আজকেও পারাবত 11 দেখতেছি না, প্রতিদিন ব্যাক গিয়ার দেওয়ার পরে দেখি যে পিছন দিয়ে আসে পারাবত 11। পারাবত 11 পরে আছে কীর্তনখোলা 10, উই পারাবত 11 পিছনে। কীর্তনখোলা 10 হয়তো আজকে ট্রিপ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাইতে পারে, অ্যাডভেঞ্চার 1 আছে, প্রিন্স আওলাদ 10। টোটাল 3, 6, 7টা লঞ্চ আছে বরিশাল ঘাটে, পিছনে লঞ্চ আছে, হয়তো 8-9টা লঞ্চ আর কি আছে আজকে বরিশাল ঘাটে। চলছে ঈদ ফিরতি ট্রিপ, মাত্র ঢাকা থেকে মানামি লঞ্চটি বরিশালের ঈদ ফিরতি ট্রিপ নেওয়ার জন্য চলে আসছে দিনের বেলায়। চলেন আমরা একটু একতলা ঘাটের কি অবস্থা সেটা দেখে আসি। রোজই কিন্তু ঘাটে কাজ চলছে, মেরামতের কালার দিচ্ছে ছাদের। অলরেডি ঢাকার লঞ্চ কিন্তু যাত্রী আসা শুরু করছে, দেখছেন একতলা লঞ্চ ঘাট। কিছু লঞ্চ বরিশাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে, আবার কিছু লঞ্চ ভোলার উদ্দেশ্যে। তো ভিডিওটা বেশি লম্বা হবে না, আমরা ঘাট থেকে বের হয়ে যাচ্ছি। আর এখানে আইকে বলা হচ্ছে যে সবাই অতিরিক্ত যাত্রী নিয়ে ভ্রমণ করবেন না লঞ্চে, প্লাস আবহাওয়া জানবেন, নদীর আবহাওয়া। এরপরে আপনার ওই যে কিছু লোক আছে না মলম পার্টি, এদের কাছ থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন।